আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে দ্বিতীয় অধ্যে বায়ু দূষণের প্রথম ও দ্বিতীয় শাসনের উনিশ পৃষ্ঠা ছকটিকে তোমরা কিভাবে পূরণ করবে তা দেখিয়ে দিব এখানে আমাদেরকে এই ছকটির উপরে প্রথম ও দ্বিতীয় শাসনে বলা হয়েছে বাতাসের মধ্যেই আমাদের বসবাস সত্যি বলতে বাতাস আরও স্পষ্ট করে বললে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত টিকতে পারি না শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা বাতাস থেকে অক্সিজেন নেই। এখন একটু ভেবে দেখো তো সব জায়গায় দম নিতে কি একই রকম স্বস্তি লাগে তোমার নিজের এলাকাতেই সব জায়গায় দম নিতে কি একই রকম লাগে আমাদেরকে এখানে কিন্তু একটি প্রশ্ন করা হয়েছে এরপর আমাদেরকে বলা হয়েছে পাঁচ থেকে ছয় জনের ছোট ছোট দলে ভাগ হয়ে যাও এবারে একটু দলে বসে আলোচনা করে দেখো নিজের এলাকায় কার কোথায় শ্বাস নিতে ভালো লাগে এরপর আমাদেরকে এখানে বলা হয়েছে তোমরা যখন বাসা থেকে স্কুলে আসো কিংবা স্কুল থেকে বাসায় যাও আসা যাওয়ার পথের রাস্তাটার কথা ভেবে দেখো তোমার আসার পথে কি পড়ে বাগান বা নার্সারি যদি থাকে সেখানকার বাতাসে শ্বাস নিতে কেমন লাগে আবার পথে যদি কোনো ডাস্টবিন বা কলকারখানা পড়ে সেখানে শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হয় কি না ভালোভাবে চিন্তা করে নিজের অভিজ্ঞতা অনুযায়ী নিচের ছক পূরণ করো তাহলে আমাদেরকে এখানে বলা হয়েছে আমাদের স্কুল থেকে বাসায় আসা যাওয়ার পথে কোন এলাকায় শ্বাস নিতে ভালো লাগে আর কোন এলাকায় শ্বাস নিতে খারাপ লাগে এই বিষয়গুলো দিয়ে আমাদেরকে ছকটি পূরণ করতে হবে এখানে আমাদেরকে এই ছকটিতে বলা হয়েছে প্রাথমিক ক্রমিক নম্বর দিতে হবে এরপর দলের সদস্যদের নাম দিতে হবে এরপরে হচ্ছে এলাকার কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে এলাকার কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে কোনো বিশেষ সাদৃশ্য ও বৈসাদৃশ্য আছে কি না এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে আমি তোমাদেরকে এই ছকটি তোমরা কীভাবে পূরণ করতে পারো তার একটি নমনোত্তরের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছকটি নমনোত্তরে দলের সদস্যদের নাম হচ্ছে আরমান লুৎফর রজব রাইসা রুকসানা এখানে প্রথমেই আরমান আরমানের যে এলাকার নিঃশ্বাস নিতে ভালো লাগে এলাকাটি হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া আর আরমানের নিঃশ্বাস নিতে খারাপ লাগে বাজারের পাশে এরপরের সদস্য হচ্ছে লুৎফর লুৎফরের ধানের জমিনের আশেপাশে নিঃশ্বাস নিতে ভালো লাগে আর কারখানার আশেপাশে নিঃশ্বাস নিতে খারাপ লাগে এরপরে দলের সদস্য হচ্ছে রজব ওর হচ্ছে খেলার মাঠের পাশে নিঃশ্বাস নিতে ভালো লাগে আর পচা ডোবার আশেপাশে নিঃশ্বাস নিতে খারাপ লাগে এরপরে সদস্য হচ্ছে রাইসা রাইসার নার্সারির আশেপাশে নিঃশ্বাস নিতে ভালো লাগে বাস স্টেশনের পাশে নিঃশ্বাস নিতে খারাপ লাগে এরপরে হচ্ছে রোকসানা রোকসানা নদীর আশেপাশে নিঃশ্বাস নিতে ভালো লাগে আর ডাস্টবিনের পাশে নিঃশ্বাস নিতে খারাপ লাগে আর এখানে প্রত্যেক সদস্যেরই কোন বিশেষ সাদৃশ্য বা বৈসাদৃশ্য নেই তাই এখানে প্রত্যেকবারই নেই লেখা হয়েছে তাহলে আমরা এখানে দেখে ফেললাম এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করতে পারো এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ ওদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো